বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সম্পর্কে, আর ইনি হলেন দুবাইয়ের ভবিষ্যৎ শাসক। তো যাই হোক, বেশিরভাগ মানুষই তাকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে চেনেন। তো আজকের এই ভিডিওতে আমরা তার লাইফস্টাইল সম্পর্কে জানব, আর জানব কিভাবে তিনি তার বিলিয়ন বিলিয়ন টাকা নিমিষেই খরচ করে ফেলেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের ডাক নাম ফাজ্জা, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 14 নভেম্বর 1982 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 37 বছর, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন জাবেল প্যালেস দুবাই ইউনাইটেড আরব আমিরাতে। আর তার পিতার নাম মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, তিনি হলেন দুবাইয়ের প্রেসিডেন্ট বা এক কথায় রাজা বলতে পারেন। আর তার মায়ের নাম হিন বিনতে মাকতুম বিনতে জুমা আল মাকতুম। সত্যি বলতে কি, এদের নামগুলো যে এত বড় হয় তা উচ্চারণ করতে প্রায় দাঁত ভেঙে যায়। তো যাই হোক, তার জাতীয়তা হলো ইমারেটি, আর তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। আর তার বড় ভাইয়ের নাম শেখ রাশিদ বিন মোহাম্মদ, আর তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে। আর হামাদান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রাশিদ স্কুল থেকে, আর তারপরে তিনি হাই স্কুল লেখাপড়া করেন দুবাই স্কুল অফ গভর্নমেন্ট থেকে। আর এরপরে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখান থেকে পড়াশোনা করেন। আর এরপর তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা শুরু করেন, আর সেখান থেকেই গ্র্যাজুয়েট নিয়ে বের হন। আর তিনি গ্র্যাজুয়েট নিয়ে আসার পরে তার বাবা তাকে দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান করে দেয় 2006 সালে। আর এরপর 1 ফেব্রুয়ারি 2008 সালে তার বাবা তাকে অফিসিয়ালি ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন। মানে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম মারা যাওয়ার পরে ফাজ্জা হবেন দুবাইয়ের শাসক। আর মজার ব্যাপারটি হচ্ছে, বুর্জ খলিফা যখন উদ্বোধন করা হয়েছিল তখন শেখ হামাদান তার মাথার উপরে ইউএইর পতাকা উড়িয়েছিলেন। এবার আসা যাক তার প্রফেশনাল লাইফে। বেসিক্যালি তিনি হলেন একজন পলিটিশিয়ান এবং অথর। আর যদি তার পার্সোনাল লাইফের দিকে যায় তাহলে তিনি একজন দক্ষ হর্স রাইডার এবং স্কাই ডাইভার। আর এগুলো বাদ দিলেও তিনি পার্সোনাল লাইফে আরো অনেক কিছুরই শখ রাখেন। তো এতক্ষণ যতগুলো প্রফেশন এবং হবি নিয়ে কথা বললাম, এগুলো কিন্তু শেখ হামাদানের আসল প্যাশন নয়। আসলে তিনি পুরো দুনিয়াতে ফেমাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কারণে। আর তিনি তার ইনস্টাগ্রামে সাধারণত ট্রাভেল ব্লগ এবং অ্যাডভেঞ্চার ভিডিওগুলো শেয়ার করে থাকেন। আর শেখ হামাদান 2019 সালে বিয়ে করেন, কিন্তু তিনি তার বাবার মতো অত লুচ্চা নন, কারণ তার বাবা বিয়ে করেছিলেন 6টি এবং সন্তান জন্ম দিয়েছিলেন 24টি। তো সেই দিক থেকে শেখ হামাদান একটি মাত্র বিয়ে করেন, আর তার ওয়াইফের নাম শেখা বিনতে সায়েদ বিনতে থাই আল মাকতুম। তো যাই হোক, শেখ হামাদান বর্তমান সময়ে $2 বিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 1,07,000 কোটি টাকা। আর এমনটা বলা হয়ে থাকে যে 200 জন মানুষ যদি শেখ হামাদানের টাকা গুনতে বসে তাহলে অন্তত 1 বছরের বেশি সময় লাগবে। তবে আমার মনে হয় শেখ হামাদানের টাকা আরও বেশি হবে, কারণ আমাদের দেশের ধনী মানুষদের সম্পদ প্রায় 1.5 বিলিয়নের কাছাকাছি, আর দুবাইয়ের রাজপুত্রর এত কম সম্পদ তা মানা যায় না। তো যাই হোক, শেখ হামাদানের একটি প্রাইভেট ইয়ার্ডস রয়েছে যার মূল্য প্রায় 1,000 কোটি টাকা, আর এই ইয়ার্ডসের নাম ইসমরিল্ডা। আর সত্যি কথা বলতে এই ইয়ার্ডসের ভেতরটি কোনো 7-স্টার হোটেলের চেয়ে কম নয়। আর অবাক করে দেওয়ার মতো বিষয়টি হচ্ছে, এই ইয়ার্ডসের ভেতর 24টি রুম শুধুমাত্র স্টাফদের জন্য রয়েছে, যাদের কাজ শুধুমাত্র রান্নাবান্না করা আর ইয়ার্ডস পরিষ্কার রাখা। আর এই জাহাজটিতে শেখ হামাদান খুব বেশি যাতায়াত করেন না, করলেও বছরে 2 থেকে 3 বার আসেন, তাও আবার বন্ধুদের নিয়ে পার্টি করার জন্য। আর এখানেই শেষ নয়, শেখ হামাদানের কাছে আরও একটি ইয়ার্ডস রয়েছে, এটির মূল্য প্রায় 6,000 কোটি টাকা, যেটির নাম দুবাই ইয়ার্ড। এই ইয়ার্ডটির ভেতরে 48 জন মেহমান আরামে বসবাস করতে পারবেন। এছাড়াও এটির ভেতরে 90 জন স্টাফদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শেখ হামাদানের কাছে রয়েছে 300 মিটারের লম্বা একটি ইয়ার্ডস, যেটির নাম দুবাই সুপার ইয়ার্ড। এগুলো ছাড়াও আরও একটি ইয়ার্ডস তার কাছে রয়েছে, যেটির নাম
কোয়াটারলো শ্যাডো। অনেক তো হলো সমুদ্র, চলুন সমুদ্র থেকে নেমে এবার রাস্তায় আসা যাক। শেখ হামাদানের রয়েছে একটি গোল্ড পোর্শে 918 স্পাইডার, আর এই গাড়িটির মূল্য 50 কোটি টাকা। এই গাড়িটি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো, আর এই গাড়িটির টপ স্পিড হলো 340 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 2 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টর, আর এই গাড়িটির মূল্য 60 কোটি টাকা এবং এই গাড়িটির টপ স্পিড হলো 350 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 3 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড মার্সিডিস এএমজি G63, আর এই গাড়িটির মূল্য 72 কোটি টাকার কাছাকাছি। এরপর 4 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড ল্যান্ড রেঞ্জ রোভার ভগ, আর এই গাড়িটির মূল্য প্রায় 28 কোটি টাকার কাছাকাছি। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে রোলস রয়েলস ড্রোপেট কপ, আর এই গাড়িটির মূল্য প্রায় 60 কোটি টাকা। আর এরপর যে গাড়িটির নাম বলতে যাচ্ছি, এই গাড়িটির নাম আজ পর্যন্ত আপনি কখনো শোনেননি, আর এই গাড়িটির নাম হচ্ছে কাস্টমাইজ রোলস রয়েলস, আর এই গাড়িটি সম্পূর্ণ 24 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, আর এই গাড়িটির মূল্য প্রায় 112 কোটি টাকা, আর এটি শেখ হামাদানের সব থেকে দামি গাড়ি। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে গোল্ড গর্জিলা নিশান GTR, আর এটির মূল্য প্রায় 11 কোটি টাকা। এরপর 8 নম্বর গাড়িটি হচ্ছে গোল্ড বাগাটি ভেরন, আর এটির মূল্য প্রায় 70 কোটি টাকা, আর এই গাড়িটির টপ স্পিড প্রায় 430 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া আরও অনেক গাড়ি রয়েছে যেগুলোর নাম আর বললাম না, কারণ এই গাড়িগুলোর নাম বলতে বসলে সারা দিনেও শেষ করা যাবে না। এছাড়াও শেখ হামাদান পশু পাখি অনেক পছন্দ করেন, আর তার ব্যক্তিগত চিড়িয়াখানায় কোটি কোটি টাকার শুধুমাত্র পশু পাখি রয়েছে। যেমন তার রয়েছে প্রশিক্ষিত চিল, সিংহ, সাদাবাঘ সহ আরও অনেক দুর্লভ প্রজাতির পশু পাখি। এছাড়া তার রয়েছে একটি উট যেটির দাম হচ্ছে 45 কোটি টাকা, আর এই উটটি এত স্পেশাল হওয়ার কারণ আপনারা জানেন দুবাইয়ে উটের দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে, আর কোনো এক উটের দৌড় প্রতিযোগিতায় এই উটটি প্রথম হয়েছিল আর রাজকুমারের নজরে পড়েছিল, আর তখনই তিনি এই উটটিকে এত টাকায় কিনে নেন। এছাড়া শেখ হামাদানের 144 কোটি টাকা দামের 2টি হেলিকপ্টার রয়েছে। এছাড়া রয়েছে তার 1500 কোটি টাকা দামের একটি প্রাইভেট জেট প্লেন। আর শেখ হামাদানের সম্পদ যেরকম বিশাল, তেমনই তার মনটা অনেক বড়। যেমন দুবাইয়ের ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে শেখ হামাদানের কাছে সাহায্য চেয়েছিলেন, পরে সেটা ভাইরাল হয়ে গেলে শেখ হামাদান তাকে 11 কোটি টাকা দান করেন। এছাড়াও দুবাইবাসীদের চিকিৎসার জন্য তিনি বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকেন, এমনকি তিনি জনসাধারণের সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখতে নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন, আর সেখানে দুবাইয়ের বিভিন্ন মানুষদের সমস্যার কথা বললে শেখ হামাদানের টিম তা সমাধান করে থাকে। তো বুঝতে পারছেন, এই কারণেই শেখ হামাদান দুবাইয়ের একমাত্র যোগ্য রাজকুমার। তো এতক্ষণ ভিডিও দেখার পর আপনি বলতে পারেন যে এদের এত টাকা কোথা থেকে আসে। আর অনেক মানুষের ধারণা দুবাইয়ের অর্থনীতি শুধুমাত্র তেল বেচা টাকা দিয়েই টিকে আছে, কিন্তু আসলে এটি ভুল কথা। দুবাইয়ের অর্থনীতির মাত্র 5% আসে তেল বেচা টাকা হতে, আর বাকি 95% টাকা আসে ব্যবসা বা অন্যান্য খাত হতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন, আর এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।